বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আজকে আমাদের বিশেষ নিবেদন পোড়া ছায়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন 19 মে 1908 সালে। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বিংশ শতাব্দী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে তিনি বিবেচিত। একটি ছোট শহরে সাঁওতাল পরগনা জেলায় ব্রিটিশ ভারতের একটি বাংলা কুলীন ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। অসুস্থতা ও আর্থিক সংকটের সাথে লড়াই করেন তিনি আজীবন। 36টি উপন্যাস এবং প্রায় 250টিরও বেশি ছোট গল্প রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলি, চতুষ্কোণ ইত্যাদি। 3 ডিসেম্বর 1956 সালে তার মৃত্যু। তারই একটি বিখ্যাত ছোট গল্প পোড়া ছায়া। ভৌতিক অলৌকিকে আজ আপনারা শুনছেন পোড়া ছায়া। তখনও নীলা চেয়ে থাকে, ঝিলমিল করতে করতে দেয়ালের ছায়াটা তখন স্পষ্ট হয়েছে। আকৃতি বোঝা যায় মূর্তিতে, যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা চলে, সেটা চোখের না ছায়াটার তা অবশ্য বলা কঠিন অবস্থায়। রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে, তখন এসব হিসেব কেই বা করে? ওইদিকে আটপোড়া জানলা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানলা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা। ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনি সরতে থাকে। অবশ্য দেয়ালটাই যেন তার গা বেয়ে ওইদিকে সরে যায়। ওদিকে আর একটা আটপোড়া জানলা। দুটো জানলার মাঝে মাঝে জায়গায় মূর্তিটা স্থির হয়। দেয়ালে লেপটেই আছে ছায়ার মতো, অথচ দেয়াল ছেড়ে বেরিয়ে আছে সামনের দিকে। জ্যান্ত মানুষ দেয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে। আটপোড়া জামা কাপড়ের কালচিমার টুকরো গা ঘেঁষে ঝুলছে। সারা গায়ে পোড়ার দাগ, ঝলসানো থাক থাক ফোসকা। মাথাটা হেড একটু ফাঁকা হয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখলে চোখের সামনে 3-4 তফাতে সত্যি সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায়, গো গো করে, মূর্ছা যায়। এসব সে মিছে কথা, ভয়টায় বা যা হবার তা হয়ে পড়ে। নড়ে না, চড়ে না, শব্দ করে না, অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে। তাই বলে অচেতন হয় না, কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কি করে? আর শরীরের ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায় কি ঘটেছে। অথচ শরীরটা অবশ হয়ে থাকে, ভূত দেখলে ঠিক সেরকম হয়। দুপাশে আটপোড়া জানলা, দেওয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়া মূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে। জ্যান্ত জানোয়ার যেমনি বনে জঙ্গলে রং ছায়া ফোটানো লাইন গা ঘেঁষিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, ছায়াটাও তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হয়, সামনে ছিল আচমকাই দেখা গেল না। আসলে ভূত যারা দেখে, ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এই রকমই থাকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা টের পাওয়া যায় না। ভূত বা ভূতের আবির্ভাব, ভূতের শেষে চিহ্নটুকু মিলিয়ে গেলে আরেকটা শখ লাগে, তা হলো ভূত দেখার শখ। দুটি শখের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখার পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে চিৎকার করার জন্য নীলা মুখ করে নিঃশ্বাস নিচ্ছে। কানের কাছে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে উঠে সে মূর্ছা গেল। এক পলকের ব্যাপার। প্রফুল্লবাবুও আবিষ্ট হয়ে ছায়া মূর্তিটাকে দেখছিলেন। ছায়া মিলিয়ে যাওয়ার পর তিনি স্বাভাবিকই গলা ফাটিয়ে আত্মনাদ করেছেন। নীলা চেঁচিয়ে ওঠা স্থিতি সেকেন্ড আগে হওয়ার তার উৎকৃষ্ট আওয়াজে চমকে নীলা মূর্ছা গেল। নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন। ভূত দেখার পর এরকমই হয়। নীলার মা ঘুমোচ্ছিলেন। নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখেছিল বন্যায় ট্রেন আটকে আছে।
গাড়ি প্রায় ডুবুডুবু। সে গাড়ির ছাদে বসে আছে, দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে। নিচের তলায় ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে। তারাও প্রফুল্লবাবুর সঙ্গে আজই 3 দিন এ বাড়িতে ভাড়াতে এসেছে। বাড়ির দরজা জানলা যেমন সারানো হয়নি, ইলেকট্রিক্যাল লাইনও ঠিক করা হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগিরই হবে। পুরনো ভাঙাচোরা লণ্ঠন আর মোমবাতি দিয়েই চালাতে হয়। মাথায় জল দিতে না দিতেই নীলার জ্ঞান হয়, ভূতের ভয়ে মূর্ছে যাওয়াটা ঠিক, অজ্ঞান হওয়াটা নয়। তফাত আছে, মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছেন, দেয়ালে অন্তত চিহ্নিত হবে একটা ট্যাঙ্কে বসে। এব্রো খেব্রো দাগ ধরা দেয়ালের দিকে চেয়ে বলে, ভূত অবশ্য চোখের ভুল, যে যেখানে ভূত দেখেছে সেই চোখ ভুল দেখেছে, ভূত মানে ভুল দেখা। নীলা চটে যায়। আপনি বলতে চাইছেন আমরা কিছু দেখিনি? মিথ্যে বলছি? আমরা বলি নিজের চোখে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন, মূর্ছে যাবেন কেন? ভূত মানে কি আমি তাই বলছিলাম, মানে আছে, ভূত আছে বলা, যা নেই তার মানে থাকে। নীলা ঢোক গেল। প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথায় ছোট ছোট কদম ছাট চুল, তার এত রাত্রে চোখে রোদের ঝাঁক নিবারণের রঙিন কাচের চশমা, এতক্ষণে যেন নজর পড়ে। গত 3 দিন অনেকবার অবশ্য অনন্ত এপারে এসে ঘর গুছিয়েছে, বসতে এটা সাহায্যও করেছে। আজ বিকেলে চাও খেয়েছে তাদের সঙ্গে। এখন রাত দুপুর কিনা ছায়ামূর্তি দেখা ঠিক পড়ে কিনা, আমার কথা বিশ্বাস করবেন? নীলা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে। এসব জিনিস মানে ভূতটুত অন্তত হাসি মুখে ফুটিয়ে বলে, এক রাত্রে 2 বার দেখা যায় না। কেউ কোনোদিন এক রাত্রে 2 বার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি। আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমান। নীলা বলে, ভয় করবে? ভয় করাটা আশ্চর্য নয়, দাঙ্গার সময় এ বাড়িতে হানা পড়েছিল, দুজন খুনও হয়েছিল। আটপোড়া বাড়িটা বহুকাল খালি পড়েছিল, দরজা জানলা দেওয়ালে মেঝেতে কত চিহ্ন কত প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলে না, রাস্তায় থাকা যায় না, তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়, 2-4 দিনের মধ্যে অন্য সকলেও এসে পড়বে। অনন্ত বাকি রাতটা এ ঘরেই শুতে পারে না। প্রস্তাব শোনা মাত্রই রাজি হয়ে অনন্ত নিচে থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয়, হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে আসে। বেশ একটু খটকা লাগে সবার মনে, ভূত চোখের ভুল, ভূতের মানে আছে। অনন্ত তাই ভূত মানে বলাই বোধ হয় নিচের ঘরে একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয়ও করে। তা হোক, সেটা দোষের নয়, ভূত না থাক, ভূতের ভয় কি আসলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোয় মনে হলো বই কি যে রাত্রে একটু বাড়াবাড়ি হয়েছিল, সম্ভবত ছায়াই দেখেছিল, ছায়ামূর্তি নয়। ভূতের ভয় না হোক, দিনের বেলা গা ছমছম করে এ বাড়িতে, যে বিভৎস কাণ্ড হয়ে গেছে বাড়িতে, এক মুহূর্তে ভুলবার উপায় নেই। কে জানে দুজন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় না দোতলায়? বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললেন, হবে মশাই হবে, বলেছি যখন হবে। কি বাজার দেখছেন তো, না মেলে সিমেন্ট, আমরা সারিয়ে নি, ভাড়া থেকে কাটা যাবে? হবে মশাই হবে, আনাড়ি লোক, 10 গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন, ঘাড়ে তো চাপাবেন আমার, এই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবু চোখ কপালে উঠে যায়, ঠিক যেন ভূত দেখেছেন। সে কি মশাই, 1,000 টাকা সেলামি নিলেন, আধপোড়া ভাঙা বাড়ি আর 300 টাকা ভাড়া,
তাতে মন ওঠেনি। বাড়িওয়ালা সুবিনয় হাসলো। কি বাজারটা দেখেছেন তো? অনন্ত বলে, নালিশ ঠুকে দিলে হয় ব্যাটার নামে। প্রফুল্লবাবু বলেন, কচু হবে, বড় কর্তাদের খাতিরের লোক, ও ব্যাটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবে চিনতে কষের চুল কিনে আনে। নিজে ইংলাদের ঘরে যে দেওয়ালে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয়। ফল যা হয় দেখে গা আরো ছমছম করতে থাকে সকলের। জানলা পোড়া, তিন দিকের দেওয়াল আর সেলিংয়ে ধোয়ার দাগ, তার মধ্যে একদিকের দেওয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে। চুনকামের সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল। ভেজাল বাজে চুন তাতে নীল পড়েনি, দাগগুলো সব আবছা আবছা উকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়াটা এলে চেনা যাবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে সবাই ভূতের জন্য প্রতীক্ষা করে বসে। কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টার আগেই চারিদিক বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে, পাড়াটা এখনো ধাতস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে দিয়ে গোল বেঁধে গেল, কেউ আলো নেভাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নেই এসে, মিছে তবে বসে থেকে লাভ কি, না থাক লাভ, ঘর অন্ধকার করলে চলবে না। তর্ক চলতে চলতেই আপনা আপনি থেকে তর্কের মীমাংসা দেখা গেল। একটু একটু করে কমতে থাকা আলো, আপনা থেকেই লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে, সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরের পলকের শিখাটা, তারপর বার কয়েক দপ দপ করে একেবারে নিভে গেল। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার আর চুনকাম করা দেয়াল থেকে দৃষ্টি সরানো যায় না। বাইরে আলো ছায়ার প্রতিফলন অস্পষ্ট ছায়া ছবির আঁচ পড়েছে দেয়ালে, সেগুলো স্থির পড়ে না। নীলা বলে অফুটস্বরে, আমার ভয় করছে বাবা। ফুল্লবাবুর আরো গা ঘেয়ে বসে সে। নীলার মা আর ছোট ভাইকে ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আরেকজনের হাত চেপে ধরে বসে থাকে, চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলছে, নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায়। টাইম পিসটা টিক টিক করে চলছে, সময় গুনে যেন এগিয়ে আনছে সেটাকে। অনেক দূরে মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যেই ঘটেছে, আওয়াজটা ঘরের গাড়ি থেকে যেন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেয়ালে ছায়া ঝিলমিল ঝিলমিল আবির্ভাব, বেড়ে কমে নড়ে চড়ে নেচে নেচে ছায়া রূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজটা যেন অনেক দূরে গ্যারেজের দরজা খুলে, গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানো। ছায়া আরো ঝিলমিল ঝিলমিল করে, ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে সরে দেওয়ালের মাঝামাঝি এসে স্থির হবার মতো একটু কেঁপে ওঠে। না, আজকে একটা নয়, শুধু দেওয়ালে নয়, আরো চারটি ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে। সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে। ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায়, সুটকেস এবং হাত বাক্স ঘড়িটা তুলে নিয়ে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পোড়া ছায়া। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, আর শুনতে থাকুন ভৌতিক অলৌকিক।